হ্যালো উডবি টিচার্স, ওয়েলকাম টু ইংলিশ নুক। তো আজকে আমরা ইউলিসিস কবিতাটার পার্ট টু অর্থাৎ সেকেন্ড পার্টটা আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা প্রথম থেকে 32তম লাইন আলোচনা করেছিলাম, সেকেন্ড পার্টে আমরা 33 থেকে 70তম লাইন অর্থাৎ শেষ করে ফেলব কবিতাটা পড়ে। তো ফার্স্ট পার্টে আমরা ফার্স্ট সেকেন্ড স্ট্যানজা পড়েছিলাম, এখানে থার্ড আর ফোর্থ স্ট্যানজা অর্থাৎ চারটে স্ট্যানজা মিলিয়ে কবিতাটি টেনিসন লিখেছিলেন। তো আমি তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, যাতে তোমাদের কোনো তথ্যই এখানে মিস না করে যাও তোমরা, কারণ এখানে কবিতাটা এত সুন্দর, এত এত সুন্দর, মানে এত সুন্দর ব্যাখ্যা করা রয়েছে, এত সুন্দর বর্ণনা করেছেন টেনিসন, যেটা বর্ণনাতীত, কল্পনাতীত, আর এটা খুব এনজয় করার মতো কবিতা, কারণ কবিতাটা টেনিসন এমনভাবে লিখেছেন মনে হয় যে আমরা পুরো ঘটনাটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। তো চলো আমিও চেষ্টা করবো তোমাদের সামনে ঠিকঠাক মিনিংটা তুলে ধরার, যাতে তোমরাও চাক্ষুষ ঘটনাটা দেখতে পাও আর কি। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে টেক্সটে চলে যাই। তো দেখো টেক্সটটা এখান থেকে শুরু হচ্ছে, দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমেকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, ওয়েল লাভড অফ মি। অর্থাৎ দেখো থার্ড স্ট্যানজার শুরুতেই ইউলিসিস তার পুত্র টেলিমেকাসের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। তো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিউশন, একটা মিথিক্যাল ক্যারেক্টারের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন টেনিসন। বলছেন, ইউলিসিস বলছেন, এই আমার প্রিয় পুত্র টেলিমেকাস, যার হাতে আমি আমার রাজদণ্ড তুলে দিচ্ছি আর ইথাকাকেও তুলে দিচ্ছি, আমার পক্ষে আর রাজকার্য চালানো সম্ভব নয়, আমার অবর্তমানে টেলিমেকাস উইল রুল ইথাকা। বুঝতে পেরেছ? ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। টেলিমেকাস বিচক্ষণ, সে বিচক্ষণতার সাথে ইথাকার শাসন করবে, বর্বর ইথাকাবাসীদের সে ধীরে ধীরে সভ্য করে তুলতে সমর্থ হবে, তাদের বর্বরতাকে দমন করতে করে তাদের সে বোঝাতে পারবে যে কোনটা ভালো আর কোনটা ইউজফুল। তার মানে টেলিমেকাস ইজ কম্পিটেন্ট টু ডিসচার্জ দ্য ডিউটিস অফ আ গুড কিং। এর পরের লাইনগুলো দেখো, বলছে মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। অর্থাৎ টেলিমেকাস অভিযোগহীন, কমন ডিউটিস সম্পর্কে সে খুব সচেতন, সে তার মায়ের প্রতি যত্নবান, গৃহদেবতার প্রতি সে গভীর শ্রদ্ধাশীল। তো এখানে দেখো দুরকমের মনস্তাত্ত্বিক গুণের একটা তুলনা করা হয়েছে। তো দুরকমের মনস্তাত্ত্বিক গুণ কী কী? তো একটা, তোমরা যারা এডুকেশান যদি অল্প একটু বিস্তর পড়ে থাকো, তো এডুকেশানের দুটো সাইকোলজি পার্টে দুটো হিউম্যান মাইন্ডের দুটো গুণের কথা বলা আছে, একটা হচ্ছে হর্মি আর একটা হচ্ছে নিমি। আর হর্মিটা কি HORME, হর্মি, আর নিমি হচ্ছে MNEME, নিমি। তো প্রথম গুণের অধিকারীরা হচ্ছে সৃজনশীল, অর্থাৎ হর্মিরা সৃজনশীল হয়, নতুনের পেছনে ছোটে, রোমাঞ্চের পিয়াসী হয়, বেটার ফরচুনের কথা ভাবে, আর নিমিরা গতানুগতিক ধাপকে মেনে চলে। তো ইউলিসিস মনে করেন তিনি হর্মির অধিকারী, অন্যদিকে টেলিমেকাস নিমির অধিকারী। বুঝতে পেরেছ? তো এখানে এই দুটো গুণের কথা আমরা কিন্তু এখানে তার তুলনা দেখতে পাচ্ছি টেনিসনের লেখার মধ্যে। এর পরের লাইনগুলো দেখো, বলছে ওয়েন আই এম গান হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভেসেল পাফস আর সেইল, দেয়ার গ্লুম ডার্ক ব্রড সিজ মাই ম্যারিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড ড্রট অ্যান্ড থট উইথ মি। অর্থাৎ আমি যখন থাকবো না তখন টেলিমেকাস তার কাজ করবে আর আমি আমার কাজ করব। ওই দেখো বন্দর দেখা যাচ্ছে, জাহাজের পাল হাওয়ায় ফুলে উঠেছে, ওই দেখো আবছা অন্ধকারপূর্ণ সমুদ্র সামনে হাতছানি দিয়ে ডাকছে,
আমার সাহসী নাবিকেরা প্রচুর পরিশ্রম করে এই যাত্রার জন্য প্রস্তুতি নিয়েছে, এরা কখনো ইউলিসেসের মতের বিরুদ্ধে যায়নি। তো এখানে গ্লুম ডার্ক সিয়ের মধ্যে আনট্রাভেলড ওয়ার্ল্ডের ছোঁয়া রয়েছে, যা ইউলিসেস দেখেননি, তাই আবছা অন্ধকারপূর্ণ মনে হচ্ছে তার কাছে। বুঝতে পেরেছ? That ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed free hearts, free foreheads. আনন্দ, দুঃখ, দুর্দশা, প্রতিকূলতা যখনই তার সামনে এসেছে, ইউলিসেস সাহসিকতার সাথে, হাসি মুখে, স্পোর্টসম্যান স্পিরিটের সাথে সম্মুখীন হয়েছে। ইউলিসেস এতটাই সবাই সাদরে সবাইকে গ্রহণ করেছে যে কপালে কখনো বলিরেখার সৃষ্টি হয়নি, অর্থাৎ ভাঁজ পড়েনি, অর্থাৎ মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। ইউলিসিস বলতে চাইছেন যে তিনি কখনো দুশ্চিন্তাগ্রস্ততায় ভোগেননি, তার কপালে কখনো বলিরেখা সৃষ্টি হয়নি, দুশ্চিন্তা কখনো তাকে কখনো ভ্রুকুটি করেনি। বুঝতে পেরেছ? ইউ অ্যান্ড আই আর ওল্ড, ওল্ড এজ হ্যাথ ইয়েট দিস অনার অ্যান্ড হিস স্টাইল। তো এই লাইনের মধ্যে বার্ধক্যের জন্য কোথাও একটা ইউলিসিসের মনে ফিলিং অফ প্যাথোসের উদয় হয়েছে, তিনি যন্ত্রণা অনুভব করছেন, সম্ভবত শারীরিক দুর্বলতা তা সৃষ্টি করেছে। টেনিসনের কবিতার মধ্যেও আমরা স্লোনেস দেখতে পাই এখানে এসে। ইউলিসিসের যন্ত্রণা কোথাও যেন আমাদের মনে উঁকি দেয়, একটা হেভিনেস যেন আমাদের গ্রিপ করে, কবিতাটাও মনে হচ্ছে একটা হেভিনেসের মধ্যে ডুবে যায়। কিন্তু পরক্ষণেই দেখো ইউলিসিস তা ঝেড়ে ফেলে দিয়ে বলছেন, বৃদ্ধ বয়সেও কর্মদক্ষতা কাজে লাগিয়ে ফেমাস হওয়া যায়। ইউলিসিসকে দেখে মনে হচ্ছে হি ইজ অ্যান আইডল অফ অপটিমিজম, তাই না? ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। তিনি জানেন মৃত্যু এসে তার জীবনের অধ্যায়কে শেষ করে দেবে, তাই মৃত্যুকে নিয়ে না ভেবে যে মহৎ কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো তিনি সম্পূর্ণ করতে চান। তো এখানে দেখো আর দ্য এন্ড ফ্রেসটি বিফোর ডেথকে ইন্ডিকেট করে, আর নোবেল ওয়ার্কস আসলে হিরোইক ফিটস যা তিনি সবসময় করতে ভালোবাসেন। তাই তিনি চাইছেন যে এভরি আওয়ার ইজ সেভড ফ্রম ইটার্নাল সাইলেন্স, অর্থাৎ মৃত্যুর পূর্বে প্রতিটা মুহূর্তকে তিনি কি সেভ করে রাখতে চাইছেন। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। তো ভীরুরা কখনো ঈশ্বরের বিরুদ্ধে লড়ার সাহস পায় না, একমাত্র সাহসী লোকেরাই ঈশ্বরের বিরুদ্ধে অর্থাৎ ভগবান দেবদেবীদের বিরুদ্ধে লড়াই করতে পারেন। তো ইউলিসিস বলছেন তিনি সাহসী, তিনি ট্রোজান ওয়ারে গডসরা ট্রোজানদের সঙ্গ দিয়েছিল, কিন্তু ইউলিসিস গ্রিকদের হয়ে তার সাথীদের সাথে ঈশ্বর মদতপুষ্ট ট্রোজানদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়েছিলেন। তো এই যুদ্ধ কোথাও যেন আমাদের মহাভারতের যুদ্ধের কথা মনে পড়িয়ে দেয়, কারণ পাণ্ডব আর কৌরবদের সেই যুদ্ধের কথা, পাণ্ডবদের সাহায্য করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো আরও একটা জিনিস লক্ষণীয়, তা হলো ইউলিসিসের ক্যারেক্টার। দেখো টেলিমিকাস যেখানে ঈশ্বরের আরাধনা করে, অর্থাৎ গৃহদেবতার পুজো করে, আমরা প্রথমে দেখেছি 32তম লাইনের পরে 33তম লাইনে, যেখানে ইউলিসিস তার পুত্রের ইন্ট্রোডাকশন করছেন, তারপরেই যেমন দেখেছি যে আমরা টেলিমিকাস ঈশ্বরের আরাধনা করে, অর্থাৎ গৃহদেবতার প্রতি সে গভীর তার শ্রদ্ধা রয়েছে। ইউলিসিস কিন্তু তখন ঈশ্বরের বিরুদ্ধে লড়তেও ভয় পায় না। তো এখানেই পিতাকে পুত্রের থেকে অনন্য করে তুলেছে টেনিসন। বুঝতে পেরেছ? তাই নয় কি? এর পরের লাইনগুলো দেখো বলছে, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্বস দ্য ডিপ মুন সারাউন্ড উইথ মেনি ভয়েসেস, কাম মাই ফ্রেন্ডস, দিস ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। অর্থাৎ সমুদ্র যাত্রার পূর্বের চিত্র তুলে ধরেছে লাইনগুলো। বন্দরের জাহাজে ইউলিসিস যখন উঠেছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে ইথাকাতে প্রতিটি বাড়িতে জল জল করে আলো জ্বলছে, দূর থেকে মনে হচ্ছে তারারা মিটমিট করছে। তো আলোর মিটমিট করে জলা থেকে আমরা বুঝতে পারছি ইউলিসিস নৈশ অভিযানে লিপ্ত হয়েছেন। তো সুদীর্ঘ দিনের অবসান ঘটেছে, আকাশে চাঁদ উঠেছে, সমুদ্র যে মারমারিং সাউন্ড শোনা যাচ্ছে তা কী ইন্ডিকেট করছে? নোট অফ স্যাডনেস কী ইন্ডিকেট করছে?
তার মধ্যে ইউলিসেসকে বলতে শোনা যাচ্ছে, চলো বন্ধুগণ বেরিয়ে পড়ি নতুন অভিযানে, নতুন পৃথিবী আবিষ্কার করি, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। দেখেছো, তাই বলছে দিস ইজ নট টু লেট টু সিক আ নিউ আর ওয়ার্ল্ড। এর পরের লাইনগুলো দেখো, বলছে পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফর রোজ ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। ইউলিসিস তার ম্যারিনার্সদের অর্ডার করছেন টু আনচেইন দ্য শিপ অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য লং জার্নি, অর্থাৎ যাত্রা শুরু করতে বলছেন। উচ্ছ্বসিত দুটো ঢেউয়ের মাঝ বরাবর তিনি জাহাজ চালিত করে পশ্চিম দিকের সাগরকে এক্সপ্লোর করতে চাইছেন, তো যেখানে তারারা সময়ের সাথে সাথে, সময়ের অগ্রগতির সাথে সাথে ডুবে যায়। তো এটা দেখো, আমরা যারা সমুদ্রের তীরে ঘুরতে যাই বা ঘুরতে গেছি, তখন দেখেছি যে পশ্চিম দিকে যখন সূর্য ডোবে, আস্তে আস্তে ডুবতে ডুবতে মনে হয় যে সমুদ্রের জলের মধ্যে ছপ করে সূর্যটা পড়ে গেল, অর্থাৎ সমুদ্রের মধ্যে মনে হয় সূর্যটা ডুবে যায়। তো এখানেও দেখো এরকমভাবেই বর্ণনাটা করেছেন আর কি টেনিসন, যে দুটো উচ্ছ্বসিত ঢেউয়ের মাঝ বরাবর জাহাজকে নিয়ে এসে যেতে চাইছে, পশ্চিম দিকের সাগরকে এক্সপ্লোর করতে চাইছে, যার তারারা যেখানে সময়ের সাথে সাথে, অর্থাৎ সময় যখন যত এগোবে তার সাথে সাথে তারারা বলতে সূর্যও তো একটা নক্ষত্র, সেখানে ডুবে যায়। তো এই অভিযান আমৃত্যু সে চালাতে চাইছে। এর আগেও আমরা সিঙ্কিং স্টারসের রেফারেন্স পেয়েছি 31তম লাইনে। তো 60তম লাইনে আবার টেনিসন বলছেন যে বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টারস ইনক্লুডিং দ্য মাইটি সান। তো সব কিছুর মধ্যে নলেজকে একটা ফলো করার ব্যাপার রয়েছে, যেটা আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছি, বুঝতে পেরেছ? এর পরের লাইনগুলো দেখো, বলছে ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলস হুম উই নিউ। তো হয়তো আমরা সমুদ্রে নিমজ্জিত হয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের এই যে অভিযানে আমরা লিপ্ত হয়েছি বা হতে চলেছি, সেই অভিযানে হয়তো সমুদ্রে আমরা ডুবেও মরতে পারি, ঢেউয়েরা হয়তো আমাদের গ্রাস করে ফেলতে পারে, আবার অন্যদিকে হয়তো আমরা হ্যাপি আইল্যান্ডের খোঁজও পেতে পারি, কিংবা মহান গ্রিক বীর অ্যাকিলসের সাথেও হয়তো সাক্ষাৎ হতে পারে আমাদের। ইউলিসিস তার সম্ভাবনার কথা বলছেন। হ্যাপি আইলস আসলে কি ফর্চুনেট আইল্যান্ড, যা বর্তমানে মনে করা হয় যে মডার্ন ক্যানারি আইল্যান্ড। তো এটা একটা বিশ্বাস আছে যে সমস্ত বীরেদের আত্মা বা সোলসরা এই হ্যাপি আইল্যান্ডে ইনহিবিট করে, বসবাস করে। তো এখানে দেখো একিলসের যে রেফারেন্সটা রয়েছে, তো একিলসকে, একিলস হলো পেলিয়াস আর থেটিসের পুত্র, ট্রোজান ওয়ারের হেক্টরকে হত্যা করেছিলেন। তো ইনি মহান একজন বীর, অর্থাৎ যদিও শেষ মুহূর্তে, শেষের দিকে যখন ট্রোজান তার হাতছাড়া হয়ে যায়, তখন সে নিজে নিজেকেই মেরে ফেলেছিল, তবুও সে বিরাট বড় বীর, বিরাট বড় মাপের বীর, সে ইউলিসিসের মতনই একজন বীর আর কি। তো তার রেফারেন্স এখানে টেনিসন দিয়েছেন। তো ইউলিসিস মনে করছেন হয়তো হ্যাপি আইলসের সন্ধান পেতে পারেন তিনি, আর সেখানে গিয়ে অ্যাকিলসের সোলের সাথেও তার হয়তো সাক্ষাৎ হতে পারে। এর পরের লাইনগুলো দেখো, বলছে দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ উইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন। ইউলিসিস বলছেন ওয়িং টু ওল্ড এজ, যৌবনের শক্তি তিনি হারিয়েছেন, যদিও অনেকটাই অবশিষ্ট আছে। এই শক্তি আসলে কি মানসিক শক্তি, যা ফিজিক্যাল স্ট্রেংথের চেয়েও বেশি কার্যকর, আর যৌবনের সাফল্য তো বর্ণনাতীত। এই সাফল্যের বর্ণনা দেওয়ার জন্য টেনিসন একটা অদ্ভুত ফ্রেজের ইউজ করেছেন এখানে, মুভড আর্থ অ্যান্ড হেভেন। তো ডিরেক্ট যদি আমরা ট্রান্সলেট করি তাহলে অর্থ কী দাঁড়ায়, মুভড আর্থ অ্যান্ড হেভেনের অর্থ কী দাঁড়ায়, যে তিনি যৌবনে স্বর্গমর্ত্যকে নাড়িয়ে দিতে পারতেন, তাই তো? কিন্তু এখানে অ্যাপ্লাইড মিনিং কিন্তু অন্য কথা বলছে, কারণ এটা একটা ফ্রেজ, তার মানে হচ্ছে যে তিনি অজেয়কেও জয় করতে পারতেন, অর্থাৎ হি ওয়াজ এবল টু অ্যাচিভ ইভেন হুইচ ইজ আনঅ্যাটেইনেবল। তো এখানে দেখো মাচ ইজ টেকেন আর মাচ অ্যাবাইডসের মধ্যে আমরা একটা কিসের ইনস্ট্যান্স পাচ্ছি, অ্যান্টিথেসিসের ইনস্ট্যান্স, এটা ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস, তাই নয় কি? দ্যাট উইচ উই আর, অর্থাৎ ইউলিসিস বলছেন এই বার্ধক্যেও দে ক্যান প্রুভ টু ডু বেটার দ্যান দ্য বেস্ট। তাই এই কথাগুলো সে জোর গলায় বলছে, আর তারপরে আবার বলছে ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, অর্থাৎ
তার সমস্ত ম্যারিনার্সরাও একই রকম সাহসী, সবাই ব্যালেন্সড মেন্টাল ডিসপোজিশনের অধিকারী। বোঝা গেছে? এরপর বলছেন, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। অর্থাৎ যদিও বয়সের ভারে সবাই একটু দুর্বল, তো সবটাই ফেট বলে মনে করছেন ইউলিসিস। নান ক্যান অ্যাভয়েড দ্য ডেস্টিনি অফ গ্রোয়িং ওল্ড, দিস ইজ দ্য ফেট অফ হিউম্যান বিংস। অর্থাৎ হিউম্যান বিংস আর ডেস্টিন টু দ্যাট। কিন্তু সবার মধ্যে স্ট্রং উইল পাওয়ার রয়েছে, লড়াই করার, সংগ্রাম করার, নতুনকে এক্সপ্লোর করার। হার তারা কোনো মতেই মানতে নারাজ, বশ্যতা তারা কখনোই স্বীকার করবেন না। তো দেখো, কবিতাটা এমন একটা জায়গায় শেষ হচ্ছে, মনে হচ্ছে একদম ক্লাইম্যাক্স, চরম অবস্থাটায় কবিতাটা রয়েছে। এর থেকে আমাদের কী মনে হচ্ছে? মনে হচ্ছে যে টেনিসন আরও লিখতেন, অর্থাৎ এরপরে আরও হয়তো লেখার ইচ্ছা তার ছিল, না হলে এরকম একটা ক্লাইমেটিক পজিশানে নিয়ে এসে তিনি কবিতাটা লেখা বন্ধ করতে ছেড়ে দিতেন না। হয়তো এর পেছনে কারণও রয়েছে কোনো, সে কারণ আমাদের কাছে অজানা। যে কোনো স্টোরি বলো বা নভেল বলো, তার শুরুতেই একটা কি থাকে, ইন্ট্রোডাকশান থাকে, রাইজিং অ্যাকশান থাকে, ক্লাইম্যাক্স থাকে, ফলিং অ্যাকশান থাকে, ডিনোয়ামেন্ট থাকে। তো এখানে দেখো, ইন্ট্রোডাকশান আছে, রাইজিং অ্যাকশান আছে, ক্লাইম্যাক্সে গিয়ে কবিতাটা শেষ। অর্থাৎ ফলিং অ্যাকশান বা ডিনোয়ামেন্টের কিন্তু কথা টেনিসন বলেননি। তো আমাদের সিনেমা হলে আমরা যখন সিনেমা দেখতে যাই তখন কি হয়, তখন দেখি যে সিনেমাটা যখন অর্ধেক হয়, বিরতি হয়, তখন কী হয়, ক্লাইম্যাক্স, একটা ক্লাইম্যাক্টিক পয়েন্টে গিয়ে আমাদের মনে বিরতি দেয়। তো কবিতাটা মনে হচ্ছে ওই রকম জায়গায় এসে শেষ হলো যেখানে বিরতি মনে হচ্ছে আমাদের কাছে। তো ফিগার্স অফ স্পিচেও কিন্তু এই লাস্ট লাইনটা আমাদের কাছে কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষাতে আসে, যেটা ফিগার্স অফ স্পিচের কিসের এক্সাম্পল। তো চলো আমরা এবার একটু ফিগার্স অফ স্পিচ নিয়ে আরেকটু আলোচনা করি। যদিও কবিতাটা পড়াতে পড়াতে আমি কিছুটা বলতে বলতে কোনো কোনো জায়গায় বলে দিয়েছি, অধিকাংশই বলা হয়ে গেছে, তবু আরেকবার একসাথে আলোচনা করে দিই, তাহলে তোমাদের কি সুবিধা হবে, মনে থাকবে একসাথে। দেখো প্রথমে বলেছি সিমিলি। তো দেখো, নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এখানে সিমিলি রয়েছে, তোমাদের বোঝানোর দরকার নেই, কারণ তোমরা সবাই বোঝো, তো বলার কিছু নেই। মেটাফার রয়েছে কোথায়, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, অর্থাৎ জীবনকে মদ পূর্ণ পাত্রের সাথে তুলনা করেছে। মিটোনিমি রয়েছে দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইনের মধ্যে। অ্যালিটারেশন, স্ট্রাইভ টু সিক, আরও হয়তো দু একটা থাকতে পারে, আমি চোখে পড়লো এটাই দিয়ে দিলাম। পার্সোনিফিকেশান রয়েছে, দেখো দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ডিজায়ার, তো গ্রে স্পিরিটকে পার্সোনিফাই করেছে। সিনেকডকি, সিনেকডকি কোন কথায় রয়েছে, দেখো টু রাস্ট আনবার্নিশড নট টু শাইনি নিউজ, এখানে সিনেকডকি রয়েছে। পলিসিনডেটান, পলিসিনডেটান দেখো, দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, রিপিটেশন অফ কনজাংশন, অর্থাৎ অ্যান্ড কনজাংশনে রিপিট করেছে এখানটাতে টেনিসন, যেটা আমি টেক্সট পড়ানোর সময় বলেছি। হাইপারবেটান, হাইপারবেটান রয়েছে মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোনের মধ্যে। ক্লাইম্যাক্স, অর্থাৎ যেটা বললাম আমি লাস্ট লাইন পড়ানোর সময় বা এক্সপ্লেন করার সময়, জাস্ট টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এখানে ক্লাইম্যাক্স রয়েছে। এরপরে দেখা রয়েছে অনোম্যাটোপোয়া, অনোম্যাটোপোয়া দেখো ধন্যাত্মক অব্যয়ের ব্যবহার, এই যে এখানটাতে রয়েছে। রিঙ্গিং প্লেনস আর উইন্ডি ট্রয়, অনোম্যাটোপোয়া রয়েছে। অ্যালিউশন, অ্যালিউশন তো যেটা 33rd লাইনের যেখানে শুরু হয়েছে, আজকে আমাদের টেক্সটটা যেখান থেকে শুরু করলাম, বললামই শুরুর সময় বলেছি, দিস ইজ মাই সান মাইন ওন টেলিমেকাস, এখানে অ্যালিউশন রয়েছে। বোঝা গেছে? এবার দেখো আমরা একটু মিটার নিয়ে আসি। মিটার যদি বলি, দেখো আমি এখানে লিখে দিয়েছি দ্য পোয়েম ইজ ইন ব্ল্যাঙ্ক ভার্স উইচ ইজ আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার। তো ব্ল্যাঙ্ক ভার্সের কথাটা আমি ফার্স্ট পার্টে যখন ইন্ট্রোডাকশন করাচ্ছিলাম কবিতাটার সাথে, সেখানে আমি বলে দিয়েছিলাম ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। আর দেখো আয়াম্বিক পেন্টামিটারের লেখা, অর্থাৎ আমরা যদি স্ক্যানশান করি, প্রথম দুটো লাইনকে আমি দেখো স্ক্যানশান করে দিয়েছি, তো এখানে দেখতে পাবে আয়াম্বিক পেন্টামিটারে, এই দেখো, ইট লিট টিল প্রো ফিটস দ্যাট অ্যান আই ডিল কিং। আর সেকেন্ড লাইনটা দেখো, দিস বাই দিস স্টিল হার্ট আমাং দিস বার রেন ক্র্যাকস। তাহলে দেখো এখানটাতে আয়াম্বিক বলছে কিসের জন্য, কারণ প্রথমে আনএক্সেন্টেড তারপরে অ্যাকসেন্টেড, অর্থাৎ দেখো ফার্স্ট লাইন যদি দেখি ইট লিট, তো এখানে দেখো লিটের আইয়ের ওপর অ্যাকসেন্ট, আর এখানে প্রথম যে সিলেবলটা রয়েছে সেটা আনএক্সেন্টেড,
Till pro-র মধ্যেও দেখো প্রো অ্যাকসেন্টেড, till unaccented. Fits that-এর মধ্যে that accented, fits unaccented. অর্থাৎ তোমরা জানো যে অ্যাকসেন্টটা কোথায়, স্ট্রেসটা কোথায় পড়ে, ভাওয়েলের উপরে পড়ে। তো এরকম করে প্রথম সিলেবলটা হচ্ছে আনএক্সেন্টেড, তারপরে অ্যাকসেন্টেড, আনএক্সেন্টেড, অ্যাকসেন্টেড। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারের গল্পটা, তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিলাম, এটা স্ক্যানশান করে দিলাম। এগুলো অ্যাকচুয়ালি একটু স্ক্যানশান করে দিয়ে দুটো লাইন দেখিয়ে দেওয়ার মানেটা কি বলো তো? কখনো কখনো আমাদের পরীক্ষাতে এরকম দিয়ে দেয়, দুটো লাইন দিয়ে দিয়ে, এসএসসি তো অনেকবার হয়েছে এই দুটো লাইনকে দিয়ে দিয়ে বলে দিচ্ছে যে এটা তোমরা একটু স্ক্যানশান করে দেখাও, অর্থাৎ স্ক্যানশান করে বলো যে কটা মিটার রয়েছে, আয়াম্বিক পেন্টামিটারে আছে না ট্রকিক পেন্টামিটারে আছে, বা এরকম আরও দু তিনটে বলে দিল তোমাদের, তখন সেটা করে কিন্তু দেখতে হয়। তো এখানে একটুখানি বলে দিলে কী হবে, তোমাদের মাথায় ঢুকে থেকে গেল, ভবিষ্যতে আর ভুল করবে না। আমি প্রতিটি ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করি, শেষ অর্থাৎ লাস্ট পার্টে বা একটা পার্টে যদি কবিতা থাকে লাস্টে গিয়ে আমি স্ক্যানশান বা মিটার বা ফিগার্স অফ স্পিচ নিয়ে একটু আলোচনা করে থাকি। তো আরও আমরা যখন পরে পরবর্তীতে কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন আবার আমরা এগুলো জিনিস আরও কিছু যেগুলো ছুটে গেছে হয়তো, তো একটা ভিডিও বা দুটো ভিডিও তো কখনোই একটা কবিতার 100% আলোচনা করা যায় না। পরবর্তীতে আমি মনে করি আমার যে ভিডিওগুলো রয়েছে সেখানে মোটামুটি 80% আলোচনা করে দিয়েছি, 20% যখন আমরা কোশ্চেন নিয়ে ডিল করব তখন 20% হয়ে যাবে। তো এই হলো আমার কবিতার সহজ সরল আর কি ব্যাখ্যা বলতে পারো। যদি আমার এক্সপ্লানেশান তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সাবস্ক্রাইব করো ইংলিশ নুককে, নোটিফিকেশান বেলেও ক্লিক করে রাখো, কারণ নতুন ভিডিও যখনই আপলোড হবে তখন তোমরা জানতে পারবে, তোমরা ইউ উইল বি নোটিফাইড। আর পুরনোরা যারা আমার ভিডিওকে ফলো করছো তাদেরকে বলবো তোমরা একই রকমভাবে ইংলিশ নুকের পাশে থাকো, তোমাদের তোমরা সঙ্গে থাকলে পরে ইংলিশ নুক সাহস পাবে আরও এগিয়ে যেতে, আরও টপিক নিয়ে ডিল করতে। তো এখানে তো দেখো আমি দু তিন রকমের টপিক নিয়ে আলোচনা করি প্রতিদিন, হয়তো এসএসসির টপিক আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, কখনো কখনো নিচু ক্লাসের স্টুডেন্ট যারা রয়েছে তারাও আমাকে বলে যে স্যার এরকম দিলে ভালো হয়, তো তাদের জন্য ছোট নিচু ক্লাসের গ্রামার কখনো একটু আলোচনা করি, তোমরাও চাইলে দেখতে পারো, খুব ভালো সেগুলো, যথেষ্ট ভালোভাবেই বোঝানো রয়েছে সেই ভিডিওগুলো, ঠিক আছে? তো এই হলো বার্তা তোমাদের প্রতি, খুব ভালো থাকো, সাফল্য তোমাদের কাছে অর্থাৎ আসুক, তোমরা সাফল্যের চরম শিখরে পৌঁছাও, এটাই আমার কামনা রইল। খুব ভালো থাকো, নীরোগ থাকো, অর্থাৎ এর মানে এটাই বলতে চাইছি যে নীরোগ সুস্বাস্থ্য নিয়ে তোমরা বেঁচে থাকো, আর সকলেই খুব ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।